রায় সোজাসাপটা পূজো পরিক্রমা 2020 আমরা এই মুহূর্তে আছি মোরপুকুর বটতলা পূজো মণ্ডপে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রিষড়ার মোরপুকুর বটতলা জগদ্ধাত্রী পুজো সমিতিতে। এই বছর তারা তাদের চিরাচরিত থিম ভাবনা থেকে বেরিয়ে সাবেকি চন্দননগরের আদলে মা জগদ্ধাত্রীর রূপের প্রকাশ ঘটিয়েছেন। আমরা সরাসরি চলে যাব উদ্যোক্তার কাছে। আপনার নাম? সুপ্রিয় মুখার্জি। প্রতি বছরের থেকে এবছর একটু আলাদা ধরন কেন? স্থানও পরিবর্তন হয়েছে, থিমও ভাবনা নেই, এ ব্যাপারে কিছু বলুন। দেখুন, প্রতি বছর আমরা যেভাবে পুজো করে আসি, এবারে পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। সারা বিশ্বে সহ পশ্চিমবাংলায় করোনা পরিস্থিতি চলছে, সেই কারণে করোনার এই আবহে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা যদি থিমের প্যান্ডেল করতাম সেভাবে স্পেস করে ওঠা সম্ভব নয়। সেই কারণে স্পেস রেখে সরকার যে নিয়মাবলী দিয়েছে সামাজিক দূরত্ব যাতে মানুষ বজায় রাখতে পারে, সেই কারণেই আমরা এবারে জোর দিয়েছি মায়ের ওপরে। কারণ আমরা চাই মা এসছেন এবং মাই আমাদের মঙ্গল করতে পারেন, এই করোনা আবহ থেকে আমরা সবাই যেন মুক্তি পাই, আমরা এই চিন্তাভাবনা করেই মাতৃময়ী মাকে আমরা এনেছি এই মণ্ডপে। ধন্যবাদ। তারা জানালেন যে এই করোনার গ্রাসে বিশ্ব যখন কবলিত তখন তারা সাবেকি আদলে মা জগদ্ধাত্রীর রূপ দিয়ে সু উচ্চ মায়ের কাছে প্রার্থনা করছেন যেন বিশ্ববাসী এই করোনার গ্রাস থেকে মুক্তি পায়। ক্যামেরায় চিরঞ্জিত ঘোষের সঙ্গে লোকনাথ সাহার রিপোর্ট, খবর সোজাসাপটা।